যে ডিসকাস করছিলাম যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে কতটা টাইম লাগবে সেটা আমরা অ্যাকচুয়াল ইকুয়েশনটা আমরা জানি আচ্ছা অ্যাকচুয়াল ইকুয়েশনটাই লিখি ডিস্টেন্স বাই ভেলোসিটি আমরা এটাও বলতে পারতাম যে কতটা টাইম লাগছে সেটা হচ্ছে ফাংশন অফ ডিস্টেন্স আর ভেলোসিটি যদি আমরা ইকুয়েশনটাকে দেখি আমরা জাস্ট পিওর ম্যাথমেটিক্স দিয়ে ভাবি ডিস্টেন্স যদি চেঞ্জ হয় ডিস্টেন্স যদি বাড়ে টাইম বাড়বে ভেলোসিটি যদি বাড়ে টাইম কমবে একদম ক্লিয়ার ম্যাথমেটিক্স থেকে বাট টাইমটা ডিপেন্ড করছে এই দুটো ভেরিয়েবলের ওপরে ডিস্টেন্স ভেলোসিটি আমি একটা টার্ম কিন্তু এখানে মাঝখানে ইউজ করে ফেললাম ভেরিয়েবেল ভেরিয়েল কথাটার মানে কি যেটা চেঞ্জ হচ্ছে এই যে সময় কতটা লাগবে আমি যদি এখান থেকে দিল্লি যাই সময় আলাদা এখান থেকে যদি আমি কল্যাণী যাই সময় আলাদা আবার কত স্পিডে যাব বা কত ভেলোসিটিতে যাব সেটাও চেঞ্জ হয় তাহলে এখানে আমি যা যা লিখেছি টাইম ডিস্টেন্স এগুলো সবকটাই কিন্তু ভেরিয়েল কিন্তু একটা তফাত আছে এই যে আমি বলছি টাইম হচ্ছে ফাংশন অফ ডিস্টেন্স কমা ভেলাসিটি এর মানে টাইম ডিস্টেন্স আর ভেলাসিটির ওপর ডিপেন্ডেন্ট মানে ডিস্টেন্স চেঞ্জ হলে টাইম চেঞ্জ হবে ভেলাসিটি চেঞ্জ হলে টাইমটা চেঞ্জ হবে আমি বলছি এই ডিস্টেন্স বাই ভেলোসিটি এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টাইম যেটা আমি বার করছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন ডিসটেন্স আর ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট আর টাইম কেন ডিপেন্ডেন্ট কারণ টাইম ডিপেন্ড করে ডিস্টেন্স আর ভেলোসিটির ওপর আমি হয়তো গাড়ি চালাচ্ছি ঠিক আছে কত স্পিডে গাড়িটা চালাবো সেটা আমার হাতে সেটা ইন্ডিপেন্ডেন্ট আমি ইন্ডিপেন্ডেন্টলি সেটা ডিসাইড করছি কতক্ষণ পরে গিয়ে পৌঁছবো সেটা কিন্তু ডিপেন্ড করছে আমি কত স্পিডে চালিয়েছি তার উপর তাহলে ভেরিয়েল তাহলে দুটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনডিপেন্ডেন্ট ভেরিয়েল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু জাস্ট একটাই একটা ইকুয়েশানে আমি এবার যদি এই টার্মটা ইউজ করি ইকুয়েশন একটা ইকুয়েশনে কিন্তু একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি হতে পারে খুব সিম্পল কনসেপ্ট অ্যাকচুয়ালি আমি যা বললাম সেটা পারফেক্ট নয় কমপ্লিকেটেড ইকুয়েশনস হয় যেখানে হয়তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে বা কমপ্লিকেশন এত এরকম যাওয়ার দরকার কি আমরা তো এরকম ধরনের ইকুয়েশন সলভ করেছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু সিক্স এক্ষেত্রে আমরা এক্স ওয়াই দুটোই বার করেছি এগুলো ইকুয়েশন এগুলো এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ডিপেন্ডেন্ট বলা এটা জাস্ট পিওর কনসেপ্ট কিন্তু যখন একটা ফিজিক্যাল একটা সিস্টেমকে এক্সপ্লেন করার জন্য যখন একটা ইকুয়েশন হয় তখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন ওয়ান কিছু কিছু ক্ষেত্রে মোর দেন ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে সেগুলো এখন লাগবে না জাস্ট এই মুহূর্তে আমরা জেনে রাখি যে একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর মোর দেন ওয়ান ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি কিন্তু এখনো ফাংশনস কাকে বলে আসিনি আমি জাস্ট একটা ইকুয়েশন লিখে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবেল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বললাম আশা করি এখানেও কোনো মানে কনফিউশনের জায়গা নেই তাই তো না ওকে তাহলে এগোই টি ইজ ইকাল টু ফাংশন অফ ডিস্টেন্স কমা ভেলসিটি এই যে ইকুয়েশনটায় হতে পারে এই ডিটা নোন মানে বা ডিটা কনস্ট্যান্ট কলকাতার কল্যাণীর মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে না সেক্ষেত্রে টাইমটা শুধুমাত্র ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট আর কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নয় আমরা কিন্তু যখনই এরকম একটা রিলেশান থাকে সেই রিলেশানটাকে আমরা একটা গ্রাফিক্যালি প্লট করতে পারি যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে আমরা একটা এরকম টু ডাইমেনশনাল একটা গ্রাফ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি মানে আমি এখানে আর লিখলাম এটা আমি লিখি যে হয়তো কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা আঁকি হচ্ছে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলটা আমরা এখানে আঁকি আর এখানে আমরা ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট গাড়িটা কল্যাণীর স্পিড কম হয় বা ভেলোসিটি কম হয় ওয়াই অ্যাক্সিসে আমরা টাইমটা আঁকছি আর এক্স অ্যাক্সিসে আমরা ভেলাসিটিটা আঁকছি ভেলোসিটি যদি কম হয় মানে এরকম একটা জায়গায় টাইমটা কোথায় হবে অনেক বেশি মানে এরকম জায়গায় আমি বলছি মানে কি অনেক কম যত যত আমি আমি যাব নাম ছয় ঠিক আছে এগুলো 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 মানে বিভিন্ন পয়েন্ট হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো বিভিন্ন পয়েন্ট এক মানে একের ভেলাসিটি তিনের ভেলাসিটি থেকে কম তিনের ভেলোসিটি পাঁচের থেকে কম ছয়ের ভেলোসিটি অনেক বেশি যত ভেলোসিটিটা বাড়বে তত কম সময় লাগবে আর যত ভেলোসিটিটা কম হবে টাইম বেশি লাগবে তাহলে যখন এক টাইম হয়তো অনেক বেশি তাই এই রকম জায়গায় হয়তো আমার টাইমের ভ্যালুটা হবে ঠিক আছে যত কমে আসবে দুয়ের ক্ষেত্রে হয়তো এখানে হলো তিনের ক্ষেত্রে এখানে হলো চারের ক্ষেত্রে এখানে হলো পাঁচের ক্ষেত্রে মানে গ্রাফ এরম টাইপের একটা আমি গ্রাফ পাবো এক্সপ্লেন করছি আরো ভালো করে একে ভেলাসিটি কম তাই টাইম বেশি এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে একে কত ভেলাসিটি আর একে কত টাইম লেগেছে সেইটা সেইটা আমি ওই পয়েন্টে দেখিয়েছি আমি কিছু পার্টিকুলার ভ্যালু দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে ধরে নে এক হচ্ছে এক মিটার পার সেকেন্ড আর হচ্ছে দশ এক হচ্ছে এক মিটার পার সেকেন্ড তাহলে টাইম কত লাগবে আমার দশ তো ডিস্টেন্স বাই ভাসিটি দশ বাই এক হ্যাঁ তাহলে এইটা হচ্ছে দশ তাহলে এই পয়েন্টটা হচ্ছে যেটা একদম ওপরে যে পয়েন্ট এঁকেছি সেটা হচ্ছে আমি বলতে পারি এক কমা দশ একটা পয়েন্ট এক কমা দশ কেন প্রথমে আমি ভেলোসিটিটা লিখছি কত এরম ভাবে লিখছি এক কমা দশ এক হচ্ছে কত ভেলোসিটি দশ হচ্ছে কত টাইম সেটা আমি গ্রাফিক্যালি প্লট করেছি ক্লাস টেন অব্দি গ্রাফ এইভাবেই আঁকা হতো তো হ্যাঁ ঠিক আছে দুইয়ে ধরে নিচ্ছি আমি ভেলোসিটিটা দুই তাহলে এই পয়েন্টটা কত হবে দুই কমা পাঁচ এটা গ্রাফটা ঠিক আঁকা হয়নি কারণ পাঁচ হলে এটা চলে আসবে যাই হোক আইডিয়াটা বোঝা যাচ্ছে তো যত আমার স্পিডটা বাড়ছে আমার টাইমটা কমে আসছে তাই এরম টাইপের আমি একটা গ্রাফ পাবো টাইমের সাথে ভেলসিটির ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা কি সবসময় কার্ভড হবে না হতে পারে আহ স্ট্রেইট লাইন কখন হবে গ্রাফ কখন হবে কার্ভ কখন হবে স্ট্রেইট মানে হলে তো মানে আমি জাস্ট আমি জাস্ট ব্যাপারটা বলতে পারি আমি ওই এখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন স্পিড এসব আমি যাচ্ছি না আমি এখন জাস্ট কনসেপ্ট গুলো বিল্ড করছি ঠিক আছে প্রথমত এটা জাস্ট যখন এই কথাটা উঠল তখন একটু এ ডিসকাস করি স্ট্রেট লাইনও কিন্তু একটা কার্ভ স্ট্রেট লাইন ইজ অলসো আ কার্ভ কিন্তু একটা স্পেশাল টাইপ অফ কার্ভ একটা স্পেশাল টাইপ অফ কার্ভ কি সেই স্পেশালিটি আমরা একটু পরে বুঝবো হ্যাঁ জাস্ট এটুকু বলে রাখছি একটা স্পেশালিটি স্পেশাল টাইপ অফ কার কি সেই স্পেশালিটি আর এই যে প্রশ্নটা করলি যে এই টাইম এগেন্স্ট ভেলোসিটি এটা কি স্ট্রেট লাইন হতে পারে নাকি একদম সবসময় এরকম একটা এরকম কার্ভেচারে আছে এরকম হতে পারে সেটা ডিপেন্ড করবে ওই ম্যাথামেটিক্যাল রিলেশনটা এই যে ফাংশনটা এই ফাংশনটায় সেই স্পেশালিটিটা আছে কি নেই তার ওপরে ঠিক আছে জাস্ট মাথার মধ্যে থাক বুঝিয়ে দেবো একটু পরে বোঝা যাবে আপাতত জাস্ট এরকম স্পেশালিটিটা কি আমি লাফাতে চাইছি না আমরা আস্তে আস্তে এগোই আমাদের বুঝতে হবে সেই স্পেশালিটিটা কি আসবো আচ্ছা এই যে আমি এত কিছু বললাম অ্যাকচুয়ালি এটা আমি অন্য কিছু বলতে গিয়ে এত কিছু করলাম আর কি যে মানে এই গ্রাফটা আঁকলাম যদি আমার এই টাইম ইজ ফাংশন কমা ডিসিটি এখানে হয়তো আমার এখানে যদি আমার ডিস্টেন্সটাও না জানা থাকে যদি ডিস্টেন্সটাও আননোন হয় বা আননোন বলবো না ডিস্টেন্সটাও একটা ভেরিয়েবেল হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল কিন্তু এটা যদি ভেরিয়েবেল হয় তাহলে কি আমরা এরকম একটা গ্রাফ দিয়ে যে গ্রাফটা আমরা এঁকেছি এখানে এইরকম একটা গ্রাফ দিয়ে কি আমরা রিলেশনটাকে দেখাতে পারতাম পারতাম না তার রিজন হচ্ছে যতগুলো কতগুলো গ্রাফের অ্যাক্সিস আমার লাগবে এই যে আমরা প্লটটা করেছিলাম এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিস আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এক্স অ্যাক্সিস দিলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা জানা আছে কি যে নিচেরটাকে এক্স অ্যাক্সিস বলে উপরটাকে ওয়াই অ্যাক্সিস বলে হ্যাঁ ঠিক আছে এক্স অ্যাক্সিস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করেছিলাম ওখানে দুটোই ভেরিয়েবল ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট এই ক্ষেত্রে আমার হয়ে গেল তিনটে ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট এক্ষেত্রে কিন্তু তোমার তিনটে অ্যাক্সিস লাগবে আরো একটা জিনিস এটা কিন্তু একটু কমপ্লিকেটেড কনসেপ্ট ঠিক আছে এগুলো একটুখানি ম্যাথামেটিক্যাল কনসেপ্ট কমপ্লিকেটেড কনসেপ্ট এটা একটু মাথায় রাখে ভেরিয়েবলস আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে একটা টার্ম বলেছিলাম এবার একটা টার্ম বলছি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার মানে কলকাতার কল্যাণী বা আমি যে দুটো জায়গা চুজ করছি যার মধ্যে আমার গাড়ি যাবে সেই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স আর গাড়িটা আমি কত জোরে চালাবো এই দুটো কি রিলেটেড না এই দুটো ইন্ডিপেন্ডেন্ট এখান থেকে বহরমপুর যেতে পারি এখান থেকে আমি শিলিগুড়ি যেতে পারি আলাদা আলাদা ডিস্টেন্স গাড়িটা কত জোরে চালাবো সেটা তো আমার ওপর নির্ভর করছে হ্যাঁ আমাকে যদি কেউ বলে দেয় আমি যেখানেই যাব সেটা আমাকে পাঁচ ঘন্টায় পৌঁছতে হবে তাহলে আমাকে স্পিডটা চেঞ্জ করতে হবে কিন্তু ভেবে দেখ সেক্ষেত্রে টাইমটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল নয় টাইমটা সেক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা টাইমটা একটা কনস্ট্যান্ট করে দিচ্ছি আমি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি মানে ছবিটা আমি যেটা তৈরি তুলে ধরতে চাইছি সেটা বোঝা যাচ্ছে তো হ্যাঁ তাহলে তো মানে দুটো জায়গার মধ্যে হলে তো ডি তো কনস্ট্যান্ট থাকছে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাকে কতক্ষণে পৌঁছতে হবে সেটা কেউ বলে দেয়নি ইনফ্যাক্ট কতক্ষণে আমি পৌঁছবো সেটা আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি কত দূর যাবে তুমি গাড়িটা কত দূরে চালাবে তার উপর ডিপেন্ড করছে তোমার টাইমটা ঠিক আছে টাইমটাকে আলাদা করে দিলাম এবারে দুটো জায়গা আমি 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 মধ্যে যাব হয়তো একটা মানে কি বলবো একজন ড্রাইভার আমি লোককে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাই সেক্ষেত্রে কোথা থেকে কোথায় আমি যাব এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত সেটা আমার হাতে নেই লোকে আমাকে যেখানে যেতে বলে আমাকে যেতে হবে আবার কত স্পিডে যাব সেটা আমার হাতে আমি যাব কিন্তু সেটাও একটা ভেরিয়েবল আচ্ছা একটু একটা গল্প তৈরি করি একটা গল্প তৈরি করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আমি একটা উবারের ড্রাইভার আমি সারা দিন গাড়ি চালিয়ে বেড়াই আমাকে বাড়িতে জিজ্ঞাসা করছে যে আমি আজকে আমি গাড়ি নিয়ে সকালবেলা বেরোচ্ছি আমাকে হয়তো পাঁচটা ট্রিপ করতে হবে টোটাল টোটাল আমি পাঁচটা ট্রিপ করব টোটাল পাঁচটা ট্রিপ করে আমি ফিরে আসব আমাকে বাড়িতে জিজ্ঞাসা করছে আমি কতক্ষণ পরে বাড়িতে ফিরে আসবো আমি কি বলতে পারবো সেটা কতক্ষণ পরে ফিরে না সেটা ডিপেন্ড করছে ওই এক একটা ট্রিপ আমাকে কত দূর যেতে হয় রাস্তায় কত স্পিডে আমি গাড়িটা চালাতে পারি রাস্তায় জ্যাম থাকতে পারে কত স্পিডে চালাতে পারি তার উপর ডিপেন্ড করবে তাহলে টাইমটা এক্ষেত্রে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল সেটা নির্ভর করছে প্রত্যেকটা ট্রিপে আমি কত ডিস্টেন্স যাচ্ছি আর কত স্পিডে চালাচ্ছি এই দুটো ডিপেন্ড করছে ক্লিয়ার হ্যাঁ এবারে এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল কত ডিস্টেন্স আমাকে যেতে হবে আর কত স্পিডে চালাচ্ছি এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেল কি একে অপরের সঙ্গে রিলেটেড না তারা একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা আমি জিনিসটাকে আর সিম্পল সিম্পল করি একটুখানি ঠিক আছে আমি একটা অন্য ইকুয়েশনে যাচ্ছি যদি এটা এখন বুঝতে অসুবিধা হয় আমি একটা অন্য ইকুয়েশনে যাচ্ছি এটাও একটা ম্যাথামেটিক্যাল রিলেশন হ্যাঁ এখানে এফটা কি গ্রাভিটেশনাল ফোর্স দুটো অবজেক্টের মধ্যে কত গ্রাভিটেশনাল ফোর্স সেই গ্রাভিটেশনাল ফোর্সটা কিসের উপর কত মাস আর তাদের মধ্যে কত ডিস্টেন্স এই তিনটে জিনিসের উপর ডিপেন্ডেন্ট দুটো অবজেক্টের মধ্যে কত ডিস্টেন্স সেটা কি তাদের মাসের সঙ্গে রিলেটেড না আলাদা তাই তো তার মানে বা এখানে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তিনটে আর তিনটেই একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট একে অপরের সঙ্গে রিলেটেড নয় সবকটা আলাদা আলাদা অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাইছিলাম তখন না এটা এটা আমি 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 এটা এখন একটু পরে ভাবি ওটা নিয়ে আর বেশি সময় নষ্ট করব না কতটা ডিস্টেন্স কভার করতে হবে আমাকে আর আমি কতটা স্পিডে চালাবো সে দুটোও কিন্তু রিলেটেড নয় কতটা ডিস্টেন্স ডিপেন্ড করবে প্যাসেঞ্জার কতটা ডিস্টেন্সের জন্য গাড়িটা বুক করেছে আর কতটা স্পিডে চালাবো সেটা ডিপেন্ড করবে আমার রাস্তায় কত জ্যাম আছে আমি আমার গাড়িতে আমি গাড়ির জোরে চালাই কি আসতে চালাই সেই সব জিনিসের উপর ডিপেন্ড করবে তাই সেক্ষেত্রেও আমি বলতে পারি ডিস্টেন্স আর ভেলাসিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ম্যাথেমেটিক্যাল ইকুয়েশানে এগুলো খুব কোর ম্যাথামেটিক্যাল কনসেপ্ট একটু জাস্ট কি বলবো মানে একটু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি একটু হয়তো বুঝতে অসুবিধা হবে কিন্তু যত এগোবো প্লাস যখন ম্যাথস ক্লাস হবে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে একটা পার্টিকুলার ভেরিয়েবল যখন অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমি বলছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম অনেক ডিপেন্ড করে আমরা সবসময় চেষ্টা করি ইকুয়েশনটা না কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেলের রেসপেক্টে এক্সপ্রেস করার এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবেলগুলোর গুলোর আর একটা টার্ম আছে এগুলোকে অর্থ বলা হয় এত ইম্পর্টেন্ট নয় আমি জাস্ট বলছি বলে টার্মগুলো ইউজ করছি অর্থগোনাল কথাটার মানে হচ্ছে পারপেন্ডিকুলার এখন জাস্ট এগুলো জেনে নেওয়া হ্যাঁ এটা জানা বোঝার থেকেও বেশি জানা পারপেন্ডিকুলার এটা কেন পারপেন্ডিকুলার বলছি তার কারণ এই গ্রাফটা আমি যদি কত টাইম লাগবে সেই ইকুয়েশনটাতে আমার যদি ডিস্টেন্স আর ভেলাসিটি দুটোই যদি ভেরিয়েবেল হয় সেটাকে গ্রাফিক্যালি এক্সপ্রেস করতে গেলে আমার এরকম থ্রি ডাইমেনশনাল একটা প্লট করতে হয় যেখানে একটা একটা অ্যাক্সিসে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবেলটা দেবো এক্ষেত্রে যেটা হচ্ছে টাইম এই অ্যাক্সিসে আমি টাইম দেব একটাতে ডিস্টেন্স দেবো আর একটাতে ভেলোসিটি দেবো এবারে আমি গ্রাফটা আমি প্লট করতে পারি এই অর্থোগোনাল ইন্ডিপেন্ডেন্ট এগুলো কেন বললাম এই যে অ্যাক্সিস গুলো আঁকা হয়েছে এই অ্যাক্সিস গুলো কিন্তু সব একে অপরের সঙ্গে নাইনটি ডিগ্রি অর্থোগোনাল একে অপরের সাথে এগুলো কিন্তু খুব কোর ম্যাথমেটিকাল কনসেপ্ট ভেরিয়েবেল গুলো ইন্ডিপেন্ডেন্ট গুলো একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি আমরা প্লট করি যেহেতু একটা অন্যের ওপর ডিপেন্ডেন্ট নয় তাই এরকম পারপেনডিকুলার অ্যাক্সেসে প্লট করা হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা যখন ভেক্টার্সে যাব ফিজিক্সের মানে দিকে আস্তে আস্তে এগোবো তখন কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট একটা অন্যের ওপর নির্ভর করে না সেই জন্যেই পারপেন্ডিকুলার ওকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আবার ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার বা অর্থোগোনাল টু ইচ আদার ওকে আচ্ছা যদি আমার এই গ্রাভিটেশনাল ফোর্সের যে ইকুয়েশনটা যেখানে এম ওয়ান এম টু আর সব কটা ভেরিয়েবল সেটা কিন্তু আমরা প্লট করতে পারবো না কারণ আমরা থ্রি ডাইমেনশনালের বেশি আমরা গ্রাফিক্যালি যেতে পারি না তাই না আমরা এখন মোস্টলি কনসেন্ট্রেট করবো হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা কনসেপ্ট করব এইবারে অ্যাকচুয়ালি আমরা ফাংশনস নিয়ে ডিসকাস করতে শুরু করছি জাস্ট ফাংশনস এর কোর কনসেপ্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে এবার তৈরি করলাম এবারে আমরা অ্যাকচুয়াল ফাংশনস ঢুকি